বাবার মৃত্যুবার্ষিকীতে খুদে শিল্পীদের নিয়ে কর্মশালার আয়োজন করলেন এক শিল্পী। হাবড়ার কুমড়ো কাশীপুরে এই কর্মশালার আয়োজন করা হয়। কাছের বোতলের ওপর ফুটিয়ে তোলা হয় শিল্পকর্ম। প্রয়াত শিল্পীর মৃত্যুবার্ষিকীতে বিশেষ ধরনের শিল্প কর্মশালার আয়োজন করলেন ছেলে। তিনি নিজেও একজন শিল্পী। বাবার ইচ্ছাকে প্রাধান্য দিয়ে তার শিল্প ভাবনাকে তুলে ধরতেই ছেলের এই ভাবনা। উত্তর চব্বিশ পরগনার হাবড়া কুমড়ো কাশীপুরের বাসিন্দা সমরজিৎ বিশ্বাস ছিলেন একজন খ্যাতনামা শিল্পী। তার সৃষ্টি শিল্প দেশ ছাড়িয়ে বিদেশেও খ্যাতি অর্জন করেছিল। শিল্পীর মৃত্যু হলেও হারিয়ে যায়নি শিল্প। সুযোগ্য পুত্র শুভ্রজিৎ বিশ্বাস বাবার শিল্পকর্মকে বাঁচিয়ে রেখেছেন, নিজেকেও একজন চিত্রশিল্পী হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। বর্তমানে ছবি নিয়ে গবেষণা করছেন তিনি। বৃহস্পতিবার বাবার মৃত্যুবার্ষিকীতে কচিকাঁচাদের নিয়ে এক কর্মশালার আয়োজন করেন। কাচের বোতলের ওপর ফুটিয়ে তুললেন শিল্পকর্ম। কারণ এগুলো তো বাইরে পড়ে থাকলে অনেক পরিবেশকেও দূষিত করে, যেটা আমরা ঘরে সাজিয়ে রাখতে পারি নিজেরা নিজেদের হাতের কাজ দিয়ে। সেরকম ভাবেই আজকে আমরা বোতলটাকে বেছে নিয়েছি, এটাকে আমরা প্রদর্শন হিসেবে দেখাতে পারি, যাতে আমরা আমরা করলে আরো অনেকে সেটা দেখে করার চেষ্টা করে বা শেখার চেষ্টা করে। তো সেটাই আজকের, আর আমরা আমাদের বড় স্যার সমরজিৎ স্যারের থেকেই এগুলো শেখা। আমি হয়তো সাড়ে তিন বছর যখন আমার বয়স তখন থেকেই স্যারের কাছে আঁকা শিখছি। তো স্যার অনেক কিছুই আমাদের শিখিয়েছেন, এরকম যেগুলো আমাদের হয়তো দৈনন্দিন জীবনে কাজে লাগে না, সেগুলোকে আমরা কাজে লাগাতে পারি। শিল্পের ছোঁয়ায় ফেলে দেওয়া কাচের বোতল হয়ে উঠেছে ঘর সাজানোর মূল্যবান সম্পদ। কর্মশালায় আসতে পেরে খুশি ছোট ছোট শিল্পীরাও। কর্মশালায় আসা এক শিল্পী বলেন, এসব কাচের বোতল সমাজকে নোংরা করে, এগুলি যাতে ঘরে জায়গা পায় সেজন্য আমরা ফেলে দেওয়া কাচের বোতলকে বেছে নিয়েছি। শিল্পী সমরজিৎ বিশ্বাসের স্মৃতির উদ্দেশ্যে এই কর্মশালা। ফেলে দেওয়া বোতলটার কারণ হচ্ছে আমরা যে জিনিসগুলো ফেলে দিই তাতে তো পরিবেশটা দূষণ হয়, সেই জায়গা থেকে আমরা যদি জিনিসগুলো ফেলে না দিয়ে সেটাকে সুন্দর করে ডেকোরেট করে কোনো কাজে লাগাতে পারি তাহলে সেটা দেখতেও সুন্দর লাগবে। আর অনেক সময় তো অনেকেই খরচেরও একটা বিষয় থাকে, রং কেনার, খাতা কেনার। তো সেক্ষেত্রে আমরা বোতলটা একটা ক্যানভাসের মতো একটা মানে সারফেস পেয়ে গেলাম, সেটাকে ডেকোরেট করলাম, এদিকে সুন্দর ঘর সাজানোর দ্রব্যাদিও হলো। শিল্পীর মেয়ে সোনালী বিশ্বাস বলেন, বাবা কাশীপুর এলাকার মানুষকে নিয়ে বিভিন্ন শিল্পকর্ম ফুটিয়ে তুলেছিলেন। তার মৃত্যুদিনে আমরা সকলে একত্রিত হয়েছি। কিভাবে এই এলাকার এবং এই এলাকা থেকে আরেকটু তার বাইরে আর কি গিয়ে কিভাবে মানুষের মধ্যে এই শিল্প চর্চাটা কিভাবে ছড়িয়ে দেওয়া যায় তার জন্য তিনি নিরন্তর প্রচেষ্টা চালিয়ে গেছেন, আর সেটাই আমরা চেষ্টা করছি যে যাতে আরো এগিয়ে নেওয়া যায়। আর সেই উদ্দেশ্যেই আজকের এই কর্মশালার আয়োজন। আজকে একটা ফেলে দেওয়া জিনিসও যে আমাদের জীবনে অনেক বেশি মূল্যবান হতে পারে এবং সেটা অনেকটা তার গুরুত্ব রয়েছে, সেটাই আজকে বাচ্চাদের মধ্যে সেই বোধটাকে তৈরি করার জন্য আজকে এই ফেলে দেওয়া বোতল, সেই বোতলের উপরেই এই পেইন্টিংটা কিভাবে করা যায় এবং সেটা যে ঘরে সাজিয়ে রাখা যায় এবং আমাদের দৃষ্টিনন্দন করা যায় এবং সকলের মধ্যে এর একটা ভালো ভালো লাগা এই বোধটা তৈরি হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্সল্যান্ড, হাবড়া। বাঙালির প্রাণের উৎসব দুর্গা পুজো, নতুন নতুন কালেকশন নিয়ে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল এবার তোমার শহর বনগাঁ শিমুলতলার মোড় যশোর রোড। সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।